খেলা সম্পর্কে সামান্য আপডেট দেওয়ার জন্য আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি। খেলা তো অনেক ভালোই চলছে, আজকে আমাদের এইচএসএল এর প্রথম দিন, আর অনেক দিন অনেক আগেই আরম্ভ হওয়ার কথা ছিল কিন্তু কিছু কারণে আমরা আরম্ভ করতে পারিনি। যাই হোক, ফাইনালি আজকে আমরা আরম্ভ করতে সক্ষম হয়েছি। আর এটি আমাদের প্রথম ম্যাচ চলছে আজকে, আর প্রথম ম্যাচের এটি হচ্ছে সেকেন্ড ইনিংস, দেখতে পাচ্ছেন আপনারা সেকেন্ড ইনিংস। প্রথম ম্যাচটি হচ্ছে গারমুরা ইলেভেন ভার্সাস জিশান ফাইটার্সের মধ্যে। প্রথমে জিশান ফাইটার্স টস জিতে, সরি, গারমুরা টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল, তাই জিশান ফাইটার্সকে প্রথমে ব্যাট করতে নামতে হয়েছে এবং পুরো বিশ্বভর খেলে তারা 145 রান করতে সক্ষম হয়েছে। তাদের পরিস্থিতি খুব ভালো এখন। আপনি এই খেলা নিয়ে কতটুকু আশাবাদী ও যে খেলা নিয়ে তারা সাকসেসফুলি হবে বলে, যারাই খেলছে নারী, এই খেলাটা কতটুকু সার্থক হবে বলে আপনি কতটুকু আশাবাদী? সার্থক হবে, পুরো 100% সার্থক হবে, যদি কোভিড প্রোটোকল নতুন কিছু না আসে টুর্নামেন্ট কমপ্লিটই হবে। তাই এই জন্য আমরা ডেইলি দুইটা করে ম্যাচ করাচ্ছি যাতে একটু তাড়াতাড়ি আমাদের টুর্নামেন্টটি শেষ হয়ে যায়। আর আশা রাখি অনেক কিছু প্রবলেম যদি না হয় তাহলে আমাদের টুর্নামেন্টটি কমপ্লিটই হবে। যাই হোক, খেলাধুলা শিক্ষার একটি অংশ এবং শরীরচর্চারও অংশ, তাই খেলাধুলায় যুব সমাজ এগিয়ে আসার জন্য আমি আমার চ্যানেলের পক্ষ থেকে, জেম কিশোরের পক্ষ থেকে আপনাদেরকে অনেক, আমি একটি কথা বলতে চাই, শিক্ষার অঙ্গ ঠিক আছে কিন্তু খেলাধুলার সাথে শিক্ষার, যাতে খেলাধুলার জন্য যাতে কোনো শিক্ষার ব্যাঘাত না ঘটে সেদিকে লক্ষ্য রাখতেই হবে। আর এখন ফার্স্ট প্রেফারেন্স দিতে হবে শিক্ষাকেই, আর শরীরচর্চার জন্য খেলাধুলা অনেক ভালো, তাই আমি প্রথম প্রেফারেন্স শিক্ষাকে দিচ্ছি। আর কিছু তো বলার নেই, আমি আশা রাখি যে আমাদের টুর্নামেন্টটি সম্পূর্ণ হবে ভালোভাবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক বার সমাপ্তি, তার মানে ড্রিঙ্কস ব্রেক হয়েছে, রানের সংখ্যা 56/5। আজকের খেলা নিয়ে সামান্য আপডেট দেওয়ার জন্য আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি। আজকে তো খেলা জিশান ফাইটার ভার্সাস গারমুরা ইলেভেন। আচ্ছা আচ্ছা, জিশান ফাইটারে প্রথম ব্যাটিং করছে। আচ্ছা আচ্ছা, ব্যাটিং করিয়া রান করছে 146, টার্গেট 147। এখন ব্যাটিং করে গারমুরা ইলেভেনে, তারা বাক্কা উইকেট গেছে গিয়া, কিন্তু এখনও দেখা বোঝা যান না খেলা কীটা হইব। এখনও 70-30 আছে, এখনও ফেভারিট ফিল্ডিং টিম। বর্তমানে যে খেলাটা চলতেছে এই খেলাটা কি খেলা? আমি একটু, এটা HSL হাইলাকান্দি সুপার লীগ, এটা অকশনের মাধ্যমে খেলাটা হয়েছে। হাইলাকান্দি সুপার লীগ এতে হাইলাকান্দির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করেছে। গারমুরার থেকে টিম আইসে, মারিজুরির থেকে টিম আইসে, রতনপুর থেকে টিম আইসে, হাইলাকান্দি থেকে টিম আইসে, অকশনের মাধ্যমে হয়েছে। 10,000 টাকা জয়েন ফিজ হয়েছে, আর 15,000 টাকা রাখা হয়েছে প্লেয়ার ডেক কেনার লাগিয়া। 15,000-এর মাধ্যমে তারা প্লেয়ারটা কিনছেন কেনিয়া। আজকের খেলাটা কোন কোন টিমে চলছে? হয়েছে জিশান ফাইটার ভার্সাস গারমুরা লিভেন বর্তমানে চলতেছে। এ পর্যন্ত খেলা, মানে খেলার, মানে এখনো সেকেন্ড ইনিংস চলে, চেজিং করে গারমুরা লিভেনে, কিন্তু তারা উইকেট বহুত গেছে কি, আর একটু দৌড়িয়ে খেলতে লাগবো যদি খেলাটা জিততে হয়। কিন্তু এটা খেলা খুব একটা করে না, ব্যাটসম্যান যদি ব্যাটিং করে। আজকের খেলার মানে স্ট্যাটাস রিপোর্ট আপনি দিচ্ছেন, হ্যাঁ কি বলছেন? ওই তো খেলা তো এখন তারা চেঞ্জ করে গারমুরা লেভেনে। আচ্ছা আচ্ছা, তারা রান করছে 146, চেঞ্জ করতো। আচ্ছা আচ্ছা, উইকেট বুটটা গেছে গিয়া, তারা 5 উইকেট না 6 উইকেট গেছে গিয়া। আচ্ছা আচ্ছা, উইকেট কম রয়েছে কিন্তু রান বুটটা লাগে এখনো। এখন বর্তমানে প্রথম খেলাটা স্টার্ট হয়েছে, প্রথম খেলার সেকেন্ড ইনিংস চলে, এরপরে একটা খেলা আছে। এর পরবর্তী কোন খেলা? দেব টেনিস ক্লাব ভার্সাস মাডজুরি ইয়ংস্টার, এটা আজকে স্টার্ট হয়েছে, আজকে স্টার্ট হইব 12:30।
দিন আমাদের দিন বন্ধ।